প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম সমাধান নয়, তাদের জন্য সমাজের আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে শহর গ্রামে এলাকাভিত্তিক ক্লাব সংস্কৃতি কেন্দ্র প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। আগরগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা বক্তারা বাজেটের অপ্রয়োজনীয় খাত কমিয়ে প্রবীণদের কল্যাণে ভাতা বাড়ানোর তাগিদ দেন। আদ্দিন সজীবের রিপোর্ট। সন্তানের সুখের জন্য সারা জীবন ভাবেন যারা, সেই মানুষগুলো প্রবীণ হলে অনেকেই কাছে পান না সন্তান প্রিয়জনদের। তখন তাদের কারো কারো ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। শহীদুল ইসলাম নিজেকে সেই অর্থে ভাগ্যবান মনে করেন। তিনি নিজের বাসায় থাকেন। তার পরামর্শ, জায়গা জমি সম্পত্তি আগেভাগেই সন্তানদের না দেয়ার। যতদিন বাঁচবে ততদিন তার কন্ট্রোলে থাকবে, এইভাবে ডিটটা থাকবে, মরার পর তারা যে ভাগ করে দিবে, মরার পর যে যেটা পাবে, কিন্তু আগে কিছু করতে পারবে না। বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমানও খুশি শেষ বয়সে সন্তান আর পরিবারের সঙ্গে থাকতে পেরে। তিনি চান কেউ বৃদ্ধাশ্রমে না থাকুক। অনুরোধ করবো প্রত্যেকটা সন্তানকে, তারা বাবা মা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে মানুষ করে ছিল কষ্ট করে, তুমি তাদেরকে সে আশাগুলো পূরণ করো বাবা। সরকারি হিসেবে দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা 1,53,00,000, যা মোট জনসংখ্যার 9% বেশি। জাতিসংঘের সমীক্ষা অনুযায়ী 2050-এ তা বেড়ে হবে 4 কোটি। বাবা মাকে ভালোবাসতে কোনো দিবস নয়, তাদের প্রতি সন্তানদের ভালোবাসা থাকুক সব সময়, এমন প্রত্যাশা সবার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।